বিনোদনের তাজা খবরে স্বাগত। রাতারাতি জনপ্রিয়তা জেনা ওর্তেগার। জেনা ওর্তেগা রাতারাতি জনপ্রিয়তা কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছেন তিনি। তরুণ এই অভিনেত্রীকে এর আগে খুব অল্প মানুষই চিনত, কিন্তু গত বছর নেটফ্লিক্সের সিরিজ ওয়েন্সডে দিয়ে রাতারাতি হয়ে উঠেছেন সারা দুনিয়ার তরুণদের পছন্দের পাত্রী। মাত্র 10 দিনে তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা 1 কোটি বেড়ে যায়। বয়স মাত্র 20। এই বয়সেই সারা দুনিয়ার হরর দর্শকের কাছে পরিচিত এক মুখ হয়ে উঠেছেন জেনা ওর্তেগা। 6 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেন। প্রথম দিকে উল্লেখযোগ্য কাজ ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ইনসিডিয়াস চ্যাপ্টার 2। তখন কে জানত ব্যাপক ব্যবসা সফল এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে হরর সিনেমার সঙ্গে তার আলাদা একটি জায়গা তৈরি হয়ে যাবে। 2018 সালে সেভিং ফ্লোরা দিয়ে প্রথম প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। সিনেমায় এক সার্কাস মালিকের কন্যা হিসেবে ওর্তেগার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তবে তাকে পরিচিতি এনে দেয় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ইউ। 2019 সালে করেন হরর সিনেমা দ্য বেবি সিটার কিলার কুইন। চলতি বছর এইচবিও ম্যাক্সের দ্য ফল আউট দিয়েও প্রশংসা কুড়িয়েছেন। এরপরই শুরু হয় একের পর এক হরর সিনেমায় অভিনয়। 2020 সালে করেন স্ল্যাশার ছবি ক্রিম। চলতি বছর মুক্তি পায় স্টুডিও 666 এক্স ও আমেরিকান কার্নেজ। পরপর হরর ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য বিভিন্ন গণমাধ্যম জেনা ওর্তেগাকে ক্রিম কুইন তকমা দিয়েছেন। তার ক্রিম কুইন তকমা যে মোড়েও ভুল ছিল না তা তার সর্বশেষ ওয়েন্সডেতে পাওয়া যায়। গত 23 নভেম্বর মুক্তির পর থেকেই নেটফ্লিক্সের অতি প্রাকৃতিক কমেডি হরর ঘরানার সিরিজটি বলা যায় ঝড় বইয়ে দিয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির গ্লোবাল টপ চার্টের শীর্ষে রয়েছে 8 পর্বের এই সিরিজ। প্রথম সপ্তাহেই দেখা হয়েছে 34 কোটি 10 লাখ ঘন্টা। মার্কিন কার্টুনিস্ট চার্লস অ্যাডামসের সৃষ্ট দ্য অ্যাডামস ফ্যামিলির ওয়েন্সডে অ্যাডামস চরিত্রটি অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন জেন ওর্তেগা। ভৌতিক সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, হরর সিনেমাগুলোই কিন্তু প্রেক্ষাগৃহগুলোকে এক কথায় বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয় সুপার হিরো হরর ছবিগুলো দেখতে ভালো সময় কাটাতে মানুষ হলে যাচ্ছে। হরর সিনেমার মধ্যে অনেক কিছু করা যায়, অ্যাকশান কমেডি ড্রামা এমনকি রোমান্স হরর মোড়কে সবই দেখতে পাবেন আপনি। ওয়েন্সডে প্রচারের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল 94 লাখ এবং প্রচারের 24 ঘন্টার মধ্যেই তা বেড়ে যায় 1 কোটি 94 লাখ। 6 মার্চ নিউ ইয়র্কে ছিল অভিনেত্রীর নতুন ছবি ক্রিম 6 এর প্রিমিয়ার। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।